হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 1500টি গুরুত্বপূর্ণ ইতিহাসের এমসিকিউ প্রশ্নোত্তরের পার্ট 3। এবং এর আগের পার্টগুলো তোমরা এখনও যারা দেখোনি, আমি এই ভিডিওর নিচে সেই ভিডিওর পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিও। এবং এই সকল এমসিকিউ প্রশ্নোত্তরের পিডিএফ ফরম্যাটগুলো পেতে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে সমস্ত পিডিএফ পার্টগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক পার্ট 3-র প্রথম প্রশ্ন 46। নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? অপশান এ বেদের প্রতি আনুগত্য, বি ঈশ্বরে বিশ্বাস, সি অহিংসা নীতি, এবং ডি প্রার্থনা ও আচার বিধির প্রাধান্য। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, অহিংসা নীতি। কোশ্চেন নম্বর 47, আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি? অপশান এ মনা ও নিষ্ক, বি বৃহ ও কারা, সি ঋক ও তাম্র, এবং ডি কুরুষ ও কল্প। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ মনা ও নিষ্ক। কোশ্চেন নম্বর 48, কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে? অপশান এ গুজরাট, বি কাশ্মীর, সি সিন্ধু, এবং ডি পাঞ্জাব। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি পাঞ্জাব। কোশ্চেন নম্বর 49, ভারতীয় ইতিহাসের উপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের কোনটি? অপশান এ সংস্কৃত ভাষার অগ্রগতি, বি জাত প্রথার প্রাধান্য, সি দর্শনের অগ্রগতি, এবং ডি আধ্যাত্মিক ভাবনার স্মৃতি। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি জাত প্রথার প্রাধান্য। কোশ্চেন নম্বর 50, নিচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা হয়? অপশান এ সামবেদ, বি যজুর্বেদ, সি অথর্ববেদ, এবং ডি ঋগ্বেদ। এবং সঠিক উত্তরটি হল অপশান এ সামবেদ। কোশ্চেন নম্বর 51, গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশজাত ছিলেন? অপশান এ ব্রাহ্মণ, বি ক্ষত্রিয়, সি বৈশ্য, এবং ডি পুরু। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ক্ষত্রিয়। কোশ্চেন নম্বর 52, জৈন ধর্ম কত সালে বিস্তৃতি লাভ করে? অপশান এ খ্রিস্টপূর্ব 7ম শতকে, বি খ্রিস্টপূর্ব 5ম শতকে, সি খ্রিস্টপূর্ব 8ম শতকে, এবং ডি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এবং সঠিক উত্তরটি হল অপশান ডি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। কোশ্চেন নম্বর 53, জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তককে? অপশান এ পার্শ্বনাথ, বি মহাবীর, সি ঋষভদেব, এবং ডি তীর্থঙ্কর। এবং সঠিক উত্তরটি হল অপশান সি ঋষভদেব। কোশ্চেন নম্বর 54, জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান এ বৈশালী, বি রাজগৃহ, সি সারনাথ, এবং ডি শ্রাবন্তী। এবং সঠিক উত্তরটি হল অপশান এ বৈশালীতে। এই বৈশালী বিহারে অবস্থিত, বিহারের কুন্দু গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কোশ্চেন নম্বর 55, মহাবীর এর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন? অপশান এ 22 জন, বি 26 জন, সি 23 জন, এবং ডি 20 জন। এবং সঠিক উত্তরটি হল অপশান সি 23 জন। কোশ্চেন নম্বর 56, মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কি? অপশান এ ঋষভনাথ, বি পার্শ্বনাথ, সি বর্ধমান, এবং ডি ঘোষাল। এবং সঠিক উত্তরটি হল অপশান বি পার্শ্বনাথ। কোশ্চেন নম্বর 57, কল্পসূত্র কি? অপশান এ বৌদ্ধ গ্রন্থ, বি পার্সি গ্রন্থ, সি হিন্দু গ্রন্থ, এবং ডি জৈন গ্রন্থ। এবং সঠিক উত্তরটি হল অপশান ডি জৈন গ্রন্থ। কোশ্চেন নম্বর 58, প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? অপশান এ অজাতশত্রু, বি বিম্বিসার, সি চন্দ্রগুপ্ত, এবং ডি অশোক। এবং সঠিক উত্তরটি হল অপশান সি চন্দ্রগুপ্ত। কোশ্চেন নম্বর 59, মহাবীর আনুমানিক কত সালে জন্মগ্রহণ করেন? অপশান এ 500 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 540 খ্রিস্টপূর্বাব্দে, সি 470 খ্রিস্টপূর্বাব্দে, এবং ডি 510 খ্রিস্টপূর্বাব্দে। এবং সঠিক উত্তরটি হল অপশান বি 540 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক। কোশ্চেন নম্বর 60, মহাবীরের পিতার নাম কি? অপশান এ পরেশনাথ, বি সিদ্ধার্থ, সি ঘোষাল, এবং ডি গৌতম। এবং সঠিক উত্তরটি হল অপশান বি সিদ্ধার্থ। কোশ্চেন নম্বর 61, মহাবীরের মাতার নাম কি? অপশান এ দুঃশলা, বি যশোধরা, সি ত্রিশলা, এবং ডি সুজাতা। এবং সঠিক উত্তরটি হল অপশান বি যশোধরা। কোশ্চেন নম্বর 62, মহাবীরের পত্নীর নাম কি? এ রাজশ্রী, বি রুক্মিণী, সি গৌতমী, এবং ডি যশোদা। এবং সঠিক উত্তরটি হল অপশান ডি যশোদা।
কোশ্চেন নাম্বার 63, কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সি হর্ষবর্ধন এবং ডি সমুদ্রগুপ্ত। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 64, 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? অপশন এ পার্শ্বনাথ, বি মহাবীর, সি বসুমিত্র এবং ডি ঋষভনাথ। এবং সঠিক উত্তরটি হল অপশন বি মহাবীর। কোশ্চেন নাম্বার 65, মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? অপশন এ গৌতম, বি পার্শ্বনাথ, সি গোশাল এবং ডি ঋষভনাথ। এবং সঠিক উত্তরটি হল অপশন সি গোশালের কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। কোশ্চেন 66, নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? অপশন এ উজ্জয়িনী, বি গিরনার, সি আমেদাবাদ, ডি রাজগীর। এবং সঠিক উত্তরটি হল অপশন বি গিরনার। কোশ্চেন নাম্বার 67, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? অপশন এ বৌদ্ধ ধর্ম, বি জৈন ধর্ম, সি শৈব ধর্ম এবং ডি বৈষ্ণব ধর্ম। এবং সঠিক উত্তরটি হল অপশন বি জৈন ধর্ম। কোশ্চেন নাম্বার 68, নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বর এর মধ্যে পার্থক্য রয়েছে? অপশন এ ধর্মগ্রন্থ, বি ঈশ্বরের অস্তিত্ব, সি ধর্মদত্ত এবং ডি বস্ত্র পরিধান। এবং সঠিক উত্তরটি হল ডি বস্ত্র পরিধান। এক্ষেত্রে যারা শ্বেতাম্বর তারা সাদা বস্ত্র পরিধান করে এবং যারা দিগম্বর তারা কোনো রকম বস্ত্র পরিধান করেন না। কোশ্চেন নাম্বার 69, মহাবীর আনুমানিক কত সালে মারা যান? অপশন এ খ্রিস্টপূর্ব 522, অপশন বি খ্রিস্টপূর্ব 548, অপশন সি খ্রিস্টপূর্ব 468 এবং অপশন ডি খ্রিস্টপূর্ব 407। এবং সঠিক উত্তরটি হল অপশন সি খ্রিস্টপূর্ব 468। কোশ্চেন নাম্বার 70, কোথায় মহাবীর দেহত্যাগ করেন? অপশন এ পাটনা, বি পাটলিপুত্র, সি বৈশালী এবং ডি পাবা। এবং সঠিক উত্তরটি হচ্ছে পাবা। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের হিস্ট্রির পার্ট 3। এই পার্টের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলোকে প্র্যাকটিস করো। এবং এই পার্টটি কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। এবং ইতিহাসের পরবর্তী পার্টগুলো এবং অন্যান্য সাবজেক্টের পার্টগুলো পর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।